গত দিন মানরে বারম্বার আমি আপন মান মাধ্যমে স্পষ্ট করাইল সরকার অবগত করাইল দাবি করাইলু যে ও বিসি মানুষ তাঁকর সাম্বিধানিক অধিকার দিয়া যায় তুমি শিক্ষার আদৌ সংরক্ষণ দেও তুমি যে এগারো পয়েন্ট দুই পাঁচ কুচ নিযুক্ত সেটা বি দে নাও আত্মনিযুক্তি আদৌ ব্যবস্থা এটি না প্রশিক্ষণের ব্যবস্থা না ও বিসি কমিশন কু ক্ষমতা ন্যায়িক ক্ষমতা দে নাও এ পরিস্থিতি ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନରେ ବିଜୁ ଜନତା ଦଳ ଗୋଟେ ପଦ ଆଗକୁ ଯାଇ ତା ପୂର୍ବରୁ ଅଠର ମସିହାରେ ପ୍ରାୟୋଜିତ ମକଦ୍ଦମା କରି ସଂରକ୍ଷଣକୁ କମେଇ ସେଥିରେ ଓ ବି ସି ବର୍ଗଙ୍କୁ ବଞ୍ଚେଇବା ବଞ୍ଚିତ କରାଇବାର ଷଡ଼ଯନ୍ତ୍ର କରାଇଲେ ପାଞ୍ଚ ପାଞ୍ଚଟା ନିର୍ବାଚନ ଆମେ ସତେଇଶ ପରସେଣ୍ଟ ସଂରକ୍ଷଣରେ ନିର୍ବାଚନ ଲଢ଼ିଥିଲା ପଛୁଆବର୍ଗ କିନ୍ତୁ ରାଜ୍ୟ ସରକାର ଏକପାଖିଆ ନିଷ୍ପତ୍ତି ହାଇକୋର୍ଟରୁ କରେଇଲେ নিজে লড়ে না ঠিকা ভাব পরবর্তী অবস্থায় সুপ্রিমকোর্ট যাইছু কঠে মধ্যে ওকিল দে তাঁর আউ গোটে মিছ ধরা পড়ছে ইয়ে তথ্য পর্দাফাশ হল ও বিশি ভাবে ভ্রমিত উপেক্ষিত ষড়যন্ত্রপূর্ণ ব্যবহার করছেন সরকার এ সংরক্ষণ সম্পূর্ণ ত্রুটিপূর্ণ লা এ কথা ভারতীয় জনতা পার্টি আমি তো বারম্বার কোথু কলাহরে তো প্রত্যেক ব্লকের আন্দোলন হয়েছিল আটটা জেলার ও বিশি বর্গম গোটি বি সংরক্ষণ নাই জেলা পরিষদ আমি একথা স্পষ্ট অভিযোগ করু বিভিন্ন সংগঠন মানে অভিযোগ করলে তা সত্ত্বে রাজ্য সরকার মানুলে এইটা তো গণতন্ত্রর সৌন্দর্য যেটা বিচার বিভাগ ব্যবস্থা আছে জুডিআয়ারি অজি কমসে কম লোক মানটি সত কথা আসিলা রাজ্য সরকার পকাই বা ছেপক ঢোকিল মিছ কৌলে মিছ তথ্য দিয়ে সতাইছ পৰচেণ্ট দামু বুলি কয় কোঠি দুই কোঠি তিনি কোঠি পাঁচ তাৰ কিছু স্থিৰতা নাই কোনো স্থিৰতা স্পষ্টতা ৰাজ্য চৰকাৰণ নীতিৰে নধুগণ একচাশ বৰ্ষ কাাল বিজু পট্টনা জানকী পট্টনা নবীন পট্টনা যোজনা ভাৱে অ' বি চি ৰি উপেক্ষা কৰি পদক্ষেপ আপুনি জানিলে আও স্পষ্ট হ'ব কোর্ট কোণ কোর্ট ভর্তিক তাঁর মন্তব্যে এবং রাজ্য সরকার কেউ পরিস্থিতি প্রত্যাহার কলে তা সংরক্ষণ তালিকা কু আউথরে দেবে বলে কই তেমন আমি রাজ্য সরকার দলীয় গণতন্ত্র নিজ দল স্বার্থে লগাইব চেষ্টা নকরি গণতন্ত্র ন করি টিকি সামান্য ায় চেষ্টা করত এ সরকার তো বহু কথার তলাড়ু প্রথম মিছ উপরাড়ু প্রথম নারী নির্যাতনার କୃଷକ ଆୟରେ ଇଏ ହେଉଛନ୍ତି ତଳ ଆଡ଼ୁ ପ୍ରଥମ ଦ୍ୱିତୀୟରେ ଆଙ୍କର କମ୍ପିଟିସନ୍ ଗରିବୀରେ ଏସବୁ କଥାରେ ତଳ ଆଡ଼ୁ ପ୍ରଥମ ଏକ ଦୁଇ କିନ୍ତୁ ମିଛ କହିବା ଲୋକଙ୍କୁ ଭୁଆଁ ବୁଲାଇବା ଏଥିରେ ବିଶ୍ୱସ୍ତରୀୟ ଇଏ ଏବଂ ଓ ବି ସିଙ୍କୁ ଉପେକ୍ଷା କରିବାରେ ସାରା ଦେଶରେ ଓଡ଼ିଶା ସରକାର ହେଉଛନ୍ତି ପ୍ରଥମ ମୁଁ ଏ କଥା ଆପଣମାନଙ୍କୁ କହିବାକୁ ଚାହୁଁଛି ରାଜ୍ୟ ସରକାର ଏଥିରୁ ନିବୃତ୍ତ ହୁଅନ୍ତୁ କ୍ଷାନ୍ତ ହୁଅନ୍ତୁ ଏବଂ ବାଉନ ଭାଗ ପଛୁଆବର୍ଗ ଲୋକଙ୍କୁ ଏଭଳି ଭାବରେ ଷଡ଼ଯନ୍ତ୍ରପୂର୍ବକ ବ୍ୟବହାର ଆଉ କରନ୍ତୁ ନାହିଁ ଏ କଥା ଆମେ ଆପଣଙ୍କୁ କହିବାର ଥିଲା ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ